আর জয়ের মধ্যে আরেকটু জিনিস আমি ফলো করেছি, যেমন আমরা নদীতে কাজ করতেছিলাম, স্রোত ছিল অনেক স্রোত, মানে আমরা যখন মানে আমরা কিন্তু চার পাঁচ দিন সারা দিন নদীর ভিতরে গোলা পানি সুরমা নদী কাজ করেছি। আমি দেখেছি জয় ইভেন দা আমাদের হিরোদের মধ্যেও ও নিজে অনেক দূর থেকে এসে এসে হাত ধরে ধরে সবাইকে নিয়ে যাচ্ছে। এই যে মানুষের ভিতরে যে একটা মানবতা, উদারতা এবং নিজেকে স্যাক্রিফাইস করা, এই জিনিসগুলি যাদের মধ্যে থাকে তারাই কিন্তু ভালো মানুষ। তা আমরা আসলে সিনেমার মধ্যে আমরা অনেকেই সুযোগ পাই, অনেকে পাই না, যার জন্যে কেউ আমরা অনেক বড় জায়গায় চলে যাই অভিনয় করতে করতে, কেউ আবার দেখা যায় যে ওই জায়গায় যেতে পারে না। আসলে সবাই অনেক ভালো আর্টিস্ট, আমরা ইনশাল্লাহ আরও কাজ করবো বলে আশা করি। রোশন এবং জয় সবার সাথে আমরা আরও কাজ করবো ইনশাল্লাহ। এবং আর ডেড বডি নিয়ে অনেক কথা আপনারা বলেছেন, আমি যেহেতু প্রথম দিকেই বলি, আমি যেহেতু হাইটেক কাজ পছন্দ করি, আমার অনেক ভালো লেগেছে। আর আমার যারা ফ্যান আছেন, বাংলাদেশে যারা ফ্যান আছেন, আর এটা আসলে সিনেমা এমন একটা জিনিস, এটা মুখে বলা বলার জিনিস না। আমাকে ইকবাল ভাই যখন স্টেজে বলেছিল যে অন্তবে আপনি কথা বলবেন না, আমি বলছি আমি ট্রেলার দেখার পরে বলবো, আমি ট্রেলার দেখে তারপরে কথা বলবো, কারণ আমি বানিয়ে কিছু বলতে পারবো না। এই জন্য আমি ট্রেলারটা দেখেছি, সত্যিকারে অসাধারণ একটা ট্রেলার, ছবিটা অবশ্যই ভালো হবে। বর্ষা যেটা বললো যে ইকবাল ভাই তো অনেক টুইস্টটা রেখে দেয় যে গল্পটাকে ক্লিয়ার বোঝাতে দেয় নাই, যেটা হলে যেয়ে মানুষ দেখবে, এটা তো অনেক টুইস্ট আছে এবং অনেক সুন্দর ছবি বানিয়েছে। তা আমি যেটা আলমগীর ভাইয়ের সাথে একমত হয়ে বলতে চাই, আমরা কেন সবাই ইদেই ছবি রিলিজ করি, কেন আমরা ছবি তো রিলিজ করবো, সারা বছর রিলিজ করবো। এই মাহমুদ কলি স্যার আছেন, অমর সানি ভাই আছেন আমাদের, ওনারা ছবি রিলিজ করে নাই সারা বছর, ছবি রিলিজ করে নাই। তায়েব ভাই আছেন, সবাই তো ছবি রিলিজ করে। তাহলে এখন এই মানে আমাদের দেশে একটা প্রথা হয়ে গিয়েছে, এখন আমরা ঈদের জন্য ছবি বানাবো 13-14টা, আমরা ঈদের ছবি রিলিজ করবো, হোয়াট ইজ দিস? তাহলে হল মালিক রেখে সিনেমা হল বন্ধ করে দিবে, এদিকে আমরা আন্দোলন করব ভারতের ছবি আনা যাবে না, আর এই সারা বছর আমরা ছবি রিলিজ করবো না, হোয়াট ইজ দিস? এগুলো তাহলে হল মালিকরা তো আস্তে আস্তে এই কারণেই 800-1600 হল থেকে আজকে হলো 80টাতে পৌঁছাইছে, কয়দিন পরে থাকবেই না হল, তো কয়দিন পরে থাকবেই না। আগে আমরা সিনেপ্লেক্স কি, ফোক দা সার্চ যখন শুরু হলো সিনেপ্লেক্স শুরু হলো, সিনেপ্লেক্স সিনেমার জগতে, তারপরে নিঃশ্বাস ভালোবাসা দিয়ে যমুনা সিনেপ্লেক্স শুরু হলো, এগুলো তো আমাদের পরে আসছে। আমাদের ঐতিহ্য তো সিঙ্গেল স্ক্রিন, তাই সিঙ্গেল স্ক্রিন তো হারিয়েই গেছে এখন। অমর সানি ভাইয়ের ছবি কি, আমি মধুমিতাদের ছবি দেখতে যাই, কত ধাক্কা খাইছি টিকিট কেনার জন্যে, এটা কি ঈদের জন্যই বসেছিল না, ঈদের জন্য বসেছিলাম আমরা? আমার বক্তব্য এগুলো থেকে বেরোয় আসতে হবে। আমি এই কারণেই বলেছি নেত্রীদা লিডার ছবি আমরা ঈদে দিব না, ইভেন দা আমি যেই ছবি রিলিজ করব সেটা নিয়ে আমি অনেক আগে থেকে চিন্তা করবো যে ঈদ ছাড়া কেন দর্শক হলে যাবে না, দর্শক কি সিনেমা দেখা ভুলে যাবে যে আমরা 11 মাস পুরো ছবি দেখবো না, শুধু 1 মাস ছবি দেখবো, এরকম হতে পারে না, বা 2 মাস ছবি দেখবো 10 মাসই দেখবো না, এটা আমরা এইটা আবার চেঞ্জ করব, এটা আমরা চেঞ্জ করব, ছবি বানিয়ে আমরা 12 মাসের মধ্যেই আমরা মাঝে মাঝেই ছবি রিলিজ করব। আর শিল্পী সমিতিতে যারাই আসুক, আমরা আশা করি লিপুন আপু, মাহমুদ কলি স্যার ওনারা আসবেন, বা দীপজল ভাই বা মিশা ভাই আসবেন, যারাই আসবেন, এই আশাটাকে কতটুকু ওনারা সফল করবেন, কারণ আমাদের বাবা নাই চলচ্চিত্রে, যদি আর বাবা থাকতো এটা করতে পারতো না। এই প্রযোজক সমিতি কেন ইলেকশনে সব কিছু রেডি হয়ে যায়, আরেকজন যে মামলা করে ইলেকশনটা বন্ধ করে দেয়, এইগুলো করতে 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 আজকে চলচ্চিত্রটাকে শেষ পর্যায়ে নিয়ে গিয়েছে। চলচ্চিত্রে বাবা মা হচ্ছে প্রডিউসার ডিরেক্টর, আমরা হচ্ছি সন্তান শিল্পী সমিতি, আমরা কীভাবে বিদেশি ছবিকে ব্লক করে দিব যে না ছবি রিলিজ হতে পারবো না, এটা সম্ভব না। তো একটা শিল্পী সমিতি কি সম্ভব? আমি অনেকগুলো নিউজ দেখেছি, কেউ কেউ শিল্পী সমিতির উপরে রাগ করে ডিজাইন দিয়ে চলে গেছে, যে তখন কীভাবে আটকাতে, এটা আটকানো সম্ভব না, এটা আটকাতে হবে প্রডিউসার, তারপরে ডিরেক্টর, তারপরে শিল্পী সমিতি। এখন শিল্পী সমিতির উপরে দোষ চাপিয়ে আমরা যদি রাগ গোসা করি এটা ঠিক হবে না। তাই এইবার আমি কৌশল ভাই এবং যারা আমাদের আছেন সবাইকে বলবো যে জরুরিভাবে প্রযোজক সমিতি নির্বাচন করা, না হলে এই চলচ্চিত্র ঠিক করা যাবে না। চলচ্চিত্র ঠিক করতে হলে আগে বাবা থাকতে হবে, একটা সংসারে বাবা না থাকলে তো এমনিতে সংসার চলে না।
তা আমাদের চলচ্চিত্র আজকে কত বছর ধরে বাবা নাই চলবে কি হবে ধন্যবাদ ভাই আপনাদেরকে আপনারা অনেক কষ্ট করে এসেছেন রোজার দিন আমরা নিজেরাও রোজা ছিলাম তা আমরা সবাই ইনশাআল্লাহ আবার সবার সাথে দেখা হবে আর ইকবাল ভাই ছবি আমরা দেখতে যাব ইনশাআল্লাহ আর আমি আজকে এখানে আসার কারণে চারটা একটা হচ্ছে রিলেশন যেটা ইকবাল ভাইয়ের সাথে আপনার রিলেশন হয়ে গিয়েছে আরেকটা হচ্ছে রেসপন্সিবিলিটি ওনার মুভিটাতে আমার প্রমোশন করার একটা দায়িত্বের মধ্যে পড়ে গেছে আরেকটা হচ্ছে লাভ যেটা আমার হিরো রোশন এবং আমার ইকবাল ভাই দুজনের মধ্যেই আমার রয়ে গেছে যে লাভ রিলেশন এবং হচ্ছে কমিটমেন্ট রেসপন্সিবিলিটি এগুলো সব কিছু মিলে আজকে আমি আর বসে এখানে ইনশাআল্লাহ আমরা সিনেমা হলেও ছবি দেখতে যাব তবে সিনেমাটা রিলিজের ব্যাপারে আমি আজকে আপনাদের সামনে বলবো কি বলবো না আমি জানি না কারণ ছবিটা এত তাড়াতাড়ি মারামারি করে রিলিজ না করে ছবিটা দুই সপ্তাহ পরেও তো রিলিজ করা যায় কারণ দুই সপ্তাহ পরে কি ছবি লাগবে না সিনেমা হলে তখন তো বাংলাদেশে যদি একশোটা হল থাকে একশোটা হলেই ছবি রিলিজ ছবি লাগবে এত মারামারি কাড়াকাড়ির দরকার কি ছবি রিলিজ হতে থাকবে না যেই দুই চারটা রিলিজ হবে আপনি আবার একটু সময় নিয়ে চিন্তা করেন এটা আমি এখনই ডিসিশন নিতে বলছি না আপনাকে আপনি এটা চিন্তা করেন যে দুই সপ্তাহ পরে করলেও তো ঈদের আমেজ থাকবে বাট আপনি বাংলাদেশের সবগুলো হল পাবে কথা বুঝছেন আপনি সবগুলো হল পাবে কেন এত ইয়ে করতে হবে